হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই মা কিচেন। আজকে আমি আপনাদের একটা খুব সুন্দর পিঠা তৈরি করে দেখাবো। এটা হচ্ছে পাতা পিঠা, আর পাতা পিঠার জন্য আমি একটা ডো তৈরি করেছি। এটা গ্রিন কালার দিয়ে করেছি ডোটা, আর এই ডোটা আমি আমার আনারস পিঠায় যে ডোটা তৈরি করেছি সেমভাবে তৈরি করেছি। আপনি চাইলে চালের গুঁড়ি দিয়েও এটা তৈরি করতে পারেন। চালের গুঁড়ি দিয়ে আপনি যদি এটা তৈরি করেন, তাহলে এটাকে ভাজার পর একটু চিনির শিরা বা গুড়ের শিরাতে দিবেন, তাহলে এটা খেতে ভালো লাগবে। আমি এটা করেছি ডিম, একটা ডিমের চিনি আর সামান্য একটু লবণ ফেটিয়ে ময়দা দিয়ে আমি এই ডোটা তৈরি করেছি। এটার প্রসেস আপনি পাবেন আমার আনারস পিঠার ভিডিওটাতে, পাবেন আপনি এটার প্রসেসটা কীভাবে আমি ডোটা তৈরি করেছি। এবার এই ডোটা দিয়ে আমি দেখাবো কীভাবে পাতা পিঠা তৈরি করতে হয়। এখানে আমি একটা অংশ নিয়ে, ডোটা থেকে একটা অংশ নিয়ে আমি একটা রুটি বানিয়ে নিচ্ছি। দেন আপনাদের আমি দেখাচ্ছি রুটিটা দিয়ে কীভাবে পিঠাটা তৈরি করবেন। ভিউয়ার্স, আমি একটা রুটি তৈরি করেছি। রুটিটা চেষ্টা করবেন একটু লম্বা শেপে তৈরি করতে, এতে করে পিঠাটা সুন্দর হবে। এবার এটাকে আমি চার কোণা করে কেটে নিচ্ছি। এবার রুটিটাকে আমি চিকন চিকন করে একটু কেটে নেব, এভাবে একটু রেখে। দুটা পাশ লাগানো থাকবে, এই সাইডটা এই সাইডটা লাগানো থাকবে, জাস্ট মাঝখানে এভাবে আগ দিয়ে নিচ্ছি। আমি একটা স্কেল দিয়ে নিলাম, আপনি চাইলে স্কেল ছাড়াও এভাবেও দিতে পারেন। ভিউয়ার্স, আমি এভাবে সবগুলো পুরো রুটিটাকে এভাবে কেটে নিয়েছি। এবার আমি রুটিটাকে এভাবে একটা ভাঁজ দিয়ে দিব। সমান করে একটা ভাঁজ দিলাম, এটাকে আরেকটা ভাঁজ দেব আমি। এবার এই পাশটাকে আমি একটু বটে দিচ্ছি, দেন জাস্ট মাঝখান বরাবর একটু এভাবে কিছু লেয়ার সাইড করে দিবেন। এবার এইটাকে জাস্ট উল্টো দিক থেকে এভাবে করে নিয়ে আসবেন, এভাবে একটু ঝাঁকড়া দেবেন হাত দিয়ে। সেমভাবে এই পাশটাকেও আমি একটু চেপে চৌকো করে দিচ্ছি। দেখলেন তো কতটা সুন্দরভাবে ইজি ওয়েতে এত সুন্দর একটা পাতা পিঠা তৈরি হয়ে গেল। এবার এটা ঝটপট ভেজে নিলে হয়ে গেল আপনার ক্রিস্পি পাতা পিঠা। আমি এভাবে পিঠাটা তৈরি আরও পিঠা তৈরি করে নিচ্ছি, দেন আপনাদের আমি ফ্রাই করে দেখাবো। তৈরি হয়ে গেল আমার সবুজ পাতা পিঠা। এখন আমি আপনাদের এগুলো ভেজে দেখাবো। আমি আপাতত দুটো পিঠা বানিয়ে আপনাদের দেখাচ্ছি, নেক্সট আমি পরে বাকিগুলো ভেজে নেব। এখন এই দুটো পিঠা আমি আপনাদের ভাজাটা দেখাবো, চলুন দেখি কীভাবে এটা ভাজবো।
फ्रेंड्स हमें एक फ्राई पैने तेल दिए दिए एबारे तेलर मजे हमारे पता पिठाटा बनिए रेखे से दिए देव देख कतटा सुंदर लगे पिठागुलो एबार एकटु समय निये आमि चुलार आँचटा एकदम लोते रेखे आमि एटाके भाजबो जाते एकटु क्रिस्पिनेस चले आसे एमन भावे भाजबो तो आमि अपेक्षा करछि एटा भाजा हवा पर्यन्त भाजा हये होले आमि एटाके एकटा किचेन टावले निये आपनादेर सामने परिबेशन करे देखाच्छि पिठाटा भाजार समय जस्ट कड़ाईटाके एकटु शेक करे दिबेन एभाबे एते करे पाताटार प्रत्येकटा जे स्टिक আছে সবগুলোর মাঝে তেলটা যাবে এবং এটা ক্রিসপিটা ভালোভাবে হবে ক্রিসপিনেসটা ভালো হবে দেখুন এভাবে একটু শেক করে দিবেন এভাবে আমি ভেজে নিচ্ছি পিঠাগুলো ভিউয়ার্স হয়ে গেল আমার পাতা পিঠা আশা করি পিঠাটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই বাসা ট্রাই করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের ফ্রেন্ডদের সাথে আমার রেসিপিগুলো শেয়ার করতে পারেন ভালো মন্দ কমেন্ট করতে পারেন আমার রেসিপিতে লাইক দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন নতুন মজার খাবারের রেসিপি নিয়ে হাজির হব নেক্সট রেসিপিতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ